এটা সব নামাজের জন্য একই নিয়ম। আর নফল রোজা, মানাত রোজা, কাজা রোজা এগুলোর নিয়ত আলাদা বলতে, হ্যাঁ এতটুকু তো আপনাকে পার্থক্য করতে হবে, পরখ করতে হবে যে আপনি কোনটা কী জন্য রাখছেন, কোনটা নফল এমনি এক্সট্রা হিসেবে রাখছেন। যে শাবান মাস চলছে, এই শাবান মাসটা নফল রোজার শ্রেষ্ঠ মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি নফল রোজা রাখতেন, যার কারণে উচিত হবে এখন এই দিনগুলোতে বেশি বেশি নফল রোজা রাখা যাদের সাধ্য আছে তারা। আর যেগুলো মানত রোজা রাখছেন এটা আপনার উদ্দেশ্য থাকতে হবে, এটা মানত রোজা ফিক্স করতে হবে কী জন্য রাখছেন, বাস এটা মনে মনে আপনার যদি আপনি নির্ধারণ করে নিতে পারেন তাহলেই আদায় হয়ে যাবে। রাহাতুল ইসলাম জানতে